তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আপনি যদি প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন বা প্রতিনিয়ত চ্যাটিং করে থাকেন, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখবেন যে আমরা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি বা অনলাইনে আসি, তখন দেখবেন যে কিন্তু অনলাইন দেখাই, তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন দুটি মোবাইল ফোনে কিন্তু অনলাইন শো করছে। সেক্ষেত্রে কিন্তু সবাই বুঝতে পারবেন যে এখন আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছি বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি। এবং দেখবেন যে আমি যখন টাইপিং করবো বা আপনারা যখন টাইপিং করবেন, তখন দেখবেন যে কিন্তু অন্যরা সে বুঝতে পারে যে সে এখন অনলাইন থেকে আমাকে টাইপিং করছে এসএমএস, কারণ তার মোবাইল ফোনে কিন্তু ঠিক এরকম একটি টাইপিং লেখাটি শো করে, যার ফলে কিন্তু সে সহজে বুঝতে পারে যে সে এখন এসএমএস টাইপিং করার চেষ্টা করছে। এবং দেখবেন যে কেউ যখন আমাদেরকে এসএমএস সেন্ড করে, তখন দেখবেন যে কিন্তু আমরা যখন এসএমএসটি দেখে ফেলি এবং সে সহজে বুঝতে পারে যে এসএমএসটি সে দেখে ফেলেছে, কারণ তার মোবাইল ফোনে কিন্তু এরকম একটি ব্লু টিক মার্ক দেখায়, সে সহজে বুঝতে পারে যে আমরা এসএমএসটি দেখে ফেলেছি। তো আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের এমন একটি সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসটি করার পর দেখবেন যে কিন্তু অনলাইন দেখাবে না, ব্লু টিক মার্ক দেখাবে না এবং টাইপিং লেখাও দেখাবে না। সেক্ষেত্রে কিন্তু কেউ কখনও বুঝতে পারবে না যে আমরা এখন অনলাইনে রয়েছি বা ব্লু টিক মার্ক দেখাচ্ছে বা কোনো রকম টাইপিং লেখাটি শো করবে না। তো এটি আপনি কীভাবে করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো কীভাবে আপনি করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, সেটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে কিন্তু অ্যাপটির পারমিশন দিতে হবে। আমি কিন্তু অ্যাপটির সমস্ত পারমিশন দিয়েছি, তো আপনারা অবশ্যই অ্যাপটির সমস্ত পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাপটিকে ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে কিন্তু আপনি নিচে কিন্তু এরকম একটি চ্যাটিং অপশান দেখতে পাবেন। এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর দেখবেন যেখানে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার শো করবে। এখন আপনি কোন একটি কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন আমি কোন একটি কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তো দেওয়ার পর এখন আমি দেখিয়ে দেবো যে কী করতে হয়। তো দেখুন কিন্তু এখন আমি জাস্ট এখান থেকে কোনো এসএমএস টাইপিং করছি এই মোবাইল ফোনে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এসএমএস টাইপিং করার পর দেখুন কিন্তু কোনো রকম এখানে অনলাইন দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু দুটি মোবাইল ফোনে কিন্তু কোনো রকম অনলাইন দেখাচ্ছে না। এবং যখন আমি এসএমএসটি সেন্ড করেছি, সেন্ড করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এই মোবাইল ফোনে কোনো রকম ব্লু টিক মার্ক দেখাচ্ছে না। এবং আমি যখন টাইপিং করছি, কোনো রকম কিন্তু এখানে টাইপিং লেখাটি শো করছে না। সে সহজে বুঝতে পারবে না যে এখন আমি এসএমএসটি সেন্ড করেছি বা ব্লু টিক মার্ক দেখাচ্ছে বা অনলাইনে। সেক্ষেত্রে কিন্তু সে কখনোই বুঝতে পারবে না যে আমি এখন কোথায় থেকে এসএমএস করছি বা কীভাবে এসএমএস করছি। সেক্ষেত্রে কিন্তু সে কখনোই বা কেউ কখনও ধরতে পারবে না যে আপনি এখন মানে অনলাইনে আসেন কি না বা এসএমএস টাইপিং করছেন কি না বা ব্লু টিক মার্কই দেখাচ্ছেন কি না, কেউ কখনও মানে বুঝতে পারবে না, ঠিক আছে? এইভাবে আপনি চাইলে যে কারোর সাথে এইভাবে সেটিং করতে পারবেন, মানে অফলাইনে সেটিং করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কেউ কখনও আপনাকে ধরতে পারবে না যে আপনি অনলাইন থেকে সেটিং করছেন, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে এই অ্যাপটির মাধ্যমে ব্যবহার করতে হয়। আপনি চাইলে যে কোনো মানে কন্ট্যাক্ট নাম্বারের সাথে এটি ব্যবহার করতে পারবেন, যে কারোর সাথে আপনি চ্যাটিং করতে পারবেন অফলাইনে, কেউ কখনও ধরতে পারবে না। তো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন। এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর এখানে সার্চ করবেন যে অফলাইন চ্যাট, তাহলে কিন্তু আপনি সবার প্রথমে ঠিক এইরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন, তারপর আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের মধ্যে অফলাইন চ্যাটিং করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু লাস্ট সিন ব্লু টিক অথবা টাইপিং লেখা শো করবে না। তো আশা করি আজকে এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।